বাংলাদেশের যত ধরনের একাডেমিক পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে পিইসি পরীক্ষা। প্রায় 29 লক্ষ পরীক্ষার্থী পিএসসি এবং ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু করোনা সংক্রমণের কারণে গত 17ই মার্চ সারা বাংলাদেশের সকল স্কুল এবং কলেজ একযোগে বন্ধ হয়ে যায়। বিভিন্ন দফায় সেই স্কুল এবং কলেজ খোলার কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে স্কুল কলেজ খোলা আর সম্ভব হয়নি। এই অবস্থায় ভাববার বিষয় ছিল ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা অর্থাৎ পিএসসি পরীক্ষা এবং ইবতেদায়ী পরীক্ষার কী অবস্থা হবে। সম্প্রতি এ ব্যাপারে একটি নির্দেশনা এসেছে। করোনার কারণে এবছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা মানে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে নিজ নিজ স্কুলে মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। অতএব আমরা পিএসসি পরীক্ষা নিচ্ছি না। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পিএসসি পরীক্ষাটা নিচ্ছি না। কিন্তু সমাপনী পরীক্ষা না হলেও তিনি বলেন বার্ষিক পরীক্ষা হবে। গত 19 আগস্ট কেন্দ্রীয়ভাবে পিএসসি এবং ইবতেদায়ী পরীক্ষা না নেওয়ার প্রস্তাব করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সম্পর্কিত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সেই প্রস্তাবে পিএসসি পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়ে নেওয়ার প্রস্তাবনাও দেওয়া হয়। সেই প্রস্তাবনাতে আজ অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে পিএসসি নেওয়া সম্ভব না হলে এ সম্পর্কিত মেধাবৃত্তিও চলতি বছর দেওয়া হবে না, তবে উপবৃত্তি চালু থাকবে আগের মতোই। স্কুল খোলার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব আকরাম আল হোসেন বলেন, এর আগে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসকে সামনে রেখে 3টি আলাদা পাঠ পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এখনও যেহেতু স্কুল খোলার পরিবেশ তৈরি হয়নি, তাই সেপ্টেম্বরে স্কুল খোলার সম্ভাবনা খুবই কম বলে জানান তিনি। তবে এ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার অর্থাৎ 27 আগস্ট আসবে বলে তিনি জানান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। সেক্ষেত্রে স্কুল খুললে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবে। এখনো খোলার কোনো পরিবেশ হয়নি। আমরা এখন সেপ্টেম্বরটাকে আমরা আর বিকল্প হিসেবে ধরছি না। আমরা আজকে অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে যে পাঠ পরিকল্পনা করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনুমোদন করেছি। আমরা হয়তো এই 26 আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটা সিদ্ধান্ত নিব যে কবে স্কুল খুলতে পারবো। স্কুল রিওপেনিং হলে কী কী করতে হবে এভরিথিং ওই নীতিমালার মধ্যে বলা আছে। বার্ষিক পরীক্ষা মূল্যায়ন এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে কি না জানতে চাইলে মোহাম্মদ আকরাম আল হোসেন বলেন, এটি স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা তাদের দায়িত্ব দেব, শিক্ষকরা যেভাবে প্রশ্ন করবেন সেভাবেই হবে। স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসি এবং ইবতেদায়ী পরীক্ষা বন্ধ ঘোষণা প্রসঙ্গে বিভিন্ন অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় যে তারা এ ব্যাপারকে স্বাগত জানিয়েছেন। কেননা বেশিরভাগ অভিভাবক মনে করেন করোনার সংক্রমণ শেষ হওয়া না পর্যন্ত তারা তাদের সন্তানদের স্কুলে বা পরীক্ষায় পাঠিয়ে ঝুঁকি নিতে চান না। এবং শিক্ষার্থীদের মধ্যেও এই আগ্রহটি দেখা গেছে যে তারাও চায় না করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে।